হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল ব্রেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি নিয়ে চললাম সেটি হচ্ছে কীভাবে আপনি IELTS এর রেজাল্ট দেখতে পারবেন। সো পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম কীভাবে IELTS এর রেজাল্ট দেখতে পারবেন, সো এটি খুব এলোমেলো ছিল। সো এখন আমি নতুন আবার প্রপারলি ভিডিও আপলোড দিয়েছি যে কীভাবে আপনি প্রপারলি IELTS এর রেজাল্ট দেখতে পারবেন। সো সেই জন্য আপনি পুরো ভিডিওটি দেখতে হবে এবং আশা করি A to Z ভিডিও দেখবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি ব্রাউজার এন্টার করবেন। সো এন্টার করার পর জিমেলে যাবেন। জিমেলে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, যে জিমেল দিয়ে আপনি IELTS এর পরীক্ষার রেজিস্ট্রেশন করেছিলেন। সো অনেকেই আবার IELTS কোর্স যেই জায়গা থেকে করে সেই জায়গা থেকে আপনার অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলে, সেখানে জাস্ট জিমেল দিলেই আপনার তারা রেজিস্ট্রেশন করে ফেলে। সো রেজিস্ট্রেশন করে তারা কিন্তু পাসওয়ার্ড আপনি পাবেন না। পাসওয়ার্ড পেতে হলে আপনাকে কিন্তু ফরগেট করতে হবে। সো এখানে IELTS গুগলে IELTS লগ ইন ব্রিটিশ কাউন্সিল লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে দেখেন লগ ইন আছে, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর একটু ওয়েট করুন। সো এখানে দেখেন আপনার যে ইমেইল দিবেন, সো এখানে এটি কিন্তু আপনি ফরগেট করতে পারবেন। যেই জিমেল দিবেন সেই জিমেলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, জাস্ট আপনাকে ফরগেট করে পাসওয়ার্ড আনতে হবে। সো ফরগেট করতে হলে এখানে IMMyForget পাসওয়ার্ডে ক্লিক করবেন, আপনার ইমেইল দিবেন, সেন্ড করবেন। তারপর আপনি ইমেইলে একটি মেইল যাবে, সেই মেইলে ক্লিক করবেন এবং এইরকম সেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। সেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার জাস্ট পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি রিএক্সট্রা পাসওয়ার্ড করে নিতে পারবেন। তারপর আপনি কিন্তু এখানে ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। সো আমি আমার ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তারপর লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে আপনার রেজাল্ট শো করতেছে, ইওর স্কোর 4.5। সো এটি একটা আমার ফ্রেন্ডের রেজাল্ট। সো আমি ট্রাই করার জন্য তার অ্যাকাউন্টে নিয়ে আসছি যে আমি কীভাবে রেজাল্ট দেখতে হয়, সেই জন্য আমি আপলোড দিব। আমি IELTS এর এক্সাম দিই না এবং আমি IELTS দিই নাই, সেই জন্য আমার নিজেরটা দেখাইতে পারিনি। সো আমি জাস্ট ওয়ের জন্য আমি দেখাইছি কীভাবে আপনি IELTS এর রেজাল্ট দেখতে পারবেন। সো এখানে আপনার ব্র্যান্ড শো করছে আপনার ওভারঅল। তারপর এখানে সি ফুল রেজাল্টে আপনি ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ রেজাল্ট দেখতে পারবেন, কোন মডিউলে কত পেয়েছেন। সো এখন দেখেন আপনার কিন্তু ওভারঅল রেজাল্ট শো করতেছে, লিসেনিংয়ে আপনি কী পেয়েছেন, রিডিংয়ে কী পেয়েছেন, রাইটিংয়ে কী পেয়েছেন, স্পিকিংয়ে কী পেয়েছেন। সো ওভারঅল রেজাল্ট। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি IELTS এর রেজাল্ট খুব সহজেই দেখতে পারবেন এবং ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। আপনি যদি রেজাল্ট চেক করতে না পারেন তাহলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন, অবশ্যই আমি আপনার রেজাল্টটি চেক করে এবং ফাইন্ড করে আপনার রেজাল্টটি আপনাকে দিয়ে দিব। তো ভিডিওটি বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।